কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিব্রুগড় এক্সপ্রেসের বিভীষিকা কাটতে না কাটতেই গতকাল ঝাড়খণ্ডের চক্রধরপুরে যে রেল দুর্ঘটনা ঘটে, যেখানে হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে দুজনের মৃত্যু হয়, 20 জন আহত। আর ইতিমধ্যেই আজ সকাল থেকে কিন্তু লাইন পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগিগুলি সরিয়ে ফেলা হচ্ছে এবং মালগাড়ির যে বগি যা আগে লাইনচ্যুত হয়েছিল তাও সরিয়ে ফেলার কাজ চলছে। আর অন্যদিকে এই একের পর এক রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীর মুখে কিন্তু কোনো কথা শোনা গেল না, উল্টে বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরে দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনী বৈষ্ণব, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারতকে উন্নত করা হচ্ছে, সংসদে প্রশ্নোত্তর পর্বে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকালের এই ভয়াবহ দুর্ঘটনা, তবে অশ্বিনী বৈষ্ণব সংসদে তা নিয়ে একটি শব্দও খরচ করলেন না। বুলেট ট্রেন কি জিতনি কমপ্লেক্সিটি হ্যায় ইসিলিয়ে অভি ইয়ে পুরে কে পুরে বুলেট কি পুরি টেকনোলজি কো ভারত মে কেসে আত্মসাত করে। মে মাননীয় অধ্যক্ষ জি আপকে মাধ্যম সে সবি পুরে দেশ কো বতানা চাহুঙ্গা, মাননীয় সাংসদো কো ভি বতানা চাহুঙ্গা, বহুত সারি চিজে বুলেট ট্রেন কে ডিজাইন কি জো শুরু শুরু মে বাহার সে সিখনে কি আতি থি, জেসে 40 মিটার কা এক সিঙ্গল পিস গার্ডার হ্যায় উসকো উঠানে কে লিয়ে জো ক্রেন হ্যায়। মাননীয় অধ্যক্ষ জি বহুত সন্তোষ কে সাথ মে কহনা চাহুঙ্গা কি আজ উস ক্রেন কা ডিজাইন পুরা কা পুরা ভারত মে আত্মনির্ভর ভারত মে বননে লগা হ্যায়। ইসি তরহ সে কই অর উসমে এলিমেন্টস হ্যায় ইস পুরে প্রজেক্ট কে, তো অভি সারা কা সারা ফোকাস হ্যায় পহলে পুরি টেকনোলজি কো সমঝে আত্মসাত করে আর ভারত কে জো ইঞ্জিনিয়ার্স কা গৌরব হ্যায় উস গৌরব কো মাননীয় প্রধানমন্ত্রী জি নে জিস তরহ সে বন্দে ভারত কে মাধ্যম সে এক গৌরবশালী স্থান দিলায়া, এক আত্মনির্ভর বননে কা এক মাধ্যম বনায়া, উসি ভাবনা সে বুলেট ট্রেন মে ভি হম পুরি টেকনোলজি কো সমঝ সকে উসকো আত্মসাত কর সকে উসকো ভারত মে ডেভেলপ কর সকে উস পে ফোকাস হয়। আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। 2023 সালে 2 জুন বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় 296 জনের মৃত্যু হয়। 2023-এরই 26 আগস্ট মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে আর 4 জনের মৃত্যু হয়। 2023-এর 11 অক্টোবর বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি কামাখ্যা এক্সপ্রেস মৃত্যু হয়, 5 জনের আহত হন 30 জন। 2023 সালের 29 অক্টোবর বিশাখাপত্তনমে 2 প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে 13 জনের মৃত্যু হয়, আহত হন 50 জন। 2024-এর 17 জুন দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত্যু হয় 10 জনের। 2024-এর 18 জুলাই চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা, মৃত্যু হয় 3 জনের। আর গতকাল অর্থাৎ 30 জুলাই হাওড়া মুম্বাই মেলে দুর্ঘটনা ঘটে, 2 জনের মৃত্যু হয়, 20 জন আহত। এক বছর ধরে এতগুলি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গেল, তবুও সংসদে রেলমন্ত্রীর মুখে কোনো শব্দ শোনা গেল না, উল্টে শোনা গেল বন্দে ভারতের বন্দনা। এ নিয়ে আমরা কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু কি বলবেন? ভারতবর্ষের প্রচার সর্বস্ব পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টারের মন্ত্রিসভার সদস্য নির্লজ্জতম রেলমন্ত্রী অপদার্থ এবং ব্যর্থতম রেলমন্ত্রী, যিনি শুধুমাত্র রেল দুর্ঘটনার পর গিয়ে সেখানে ছবি তুলতে ব্যস্ত থাকেন, তার আমলে বিগত কয়েক বছরে এইভাবে একের পর এক রেল দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আজকে রেল দপ্তরটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। আজকে রেলের প্রায় 80-85-90 লক্ষ শূন্য পদ, রেলের ভাড়া বাড়ানো, রেলের সিনিয়র সিটিজেনের কনসেশন তুলে দেওয়া, রেলের বিকেন্দ্রীকরণ, রেলের পরিষেবা রসাতলে পাঠিয়ে দিয়েছে। রেলের যাত্রী সুরক্ষা নিয়ে মিনিমাম মাথা ব্যথা তাদের নেই। ভারতবর্ষের সর্বকালের সেরা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য যে অ্যান্টি কলিশন ডিভাইস চালু করে এসেছিলেন সেটাও আজকে তারা সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট করতে পারেনি। রেল যাত্রীরা বাঁচল কি মূল্য সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর নির্লজ্জের মতো ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে যারা ভুলুণ্ঠিত করেছে, সেই বিজেপি সরকারের রেল মন্ত্রী আজকে পার্লামেন্টে রেল দুর্ঘটনা নিয়ে একটা কথা না বলে আবার বন্দে ভারত সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন কৃতিত্বের ডাক পেটাচ্ছে। এর থেকে নির্লজ্জতম ঘটনা কিছু হতে পারে বলে আমি মনে করি না। অপদার্থ ব্যর্থ নির্লজ্জ রেলমন্ত্রীর অবিলম্বে দায় স্বীকার করে দেশের মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত, এবং
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এসে শিক্ষা নেওয়া উচিত, এক পয়সা রেলের ভাড়া না বাড়িয়েও রেলকে কিভাবে উন্নততর করা যায় এবং রেল যাত্রাকে কিভাবে নিরাপদ এবং সুরক্ষিত করা যায়।